অপেক্ষায় আছি। মৌসুমি সুলতানা আর সংবাদের শুরুতেই জানিয়ে দিব যথারীতি সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের ছাতকে লিচুর ভালো ফলন, যোগাযোগ অসুবিধায় বাজারে পাঠাতে দুর্ভোগ কৃষকের। এবং টাঙ্গাইলে ইটভাটার দূষণে ফসলের ফলন বিপর্যয়, পুড়ে ও চিটা হয়ে নষ্ট হচ্ছে ক্ষেতের ধান। শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছি পুরো সংবাদে। সুনামগঞ্জের ছাতকে এবছর স্থানীয় জাতের লিচুর ভালো ফলন পাওয়া গেছে, তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দূর দূরান্তে লিচু পাঠাতে সমস্যা পড়তে হচ্ছে তাদের। সুনামগঞ্জ প্রতিনিধি একে মহিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ছাতকের মানিকপুর, গোদাবাড়ি, চাঁদপুর, লামাসানিয়া, বড়গোল্লা, লাস্তব বেরগাঁও সহ 12টি গ্রামে স্থানীয় জাতের লিচুর বাগান রয়েছে। এসব গ্রামে 1000 চাষি লিচুর বাগান করেন। ব্রিটিশ আমলে জমিদারদের গড়ে তোলা লিচু বাগান থেকে কলম পদ্ধতিতে চারা তৈরি করে এসব গ্রামের চাষিরা নিজ নিজ বাড়িতে লিচু বাগান করেছেন। কৃষক ভিলসারা যদি আমরা সহযোগিতা হতো, তাহলে এইগুলি ফল আমরা আরো উন্নতভাবে ফলাইতে পারি, কিন্তু আমরা কৃষক বিচারে সহযোগিতা করে না করতে আমরা উন্নত করতাম পারি না। চাষিরা জানান, প্রতি বছরই ওই এলাকায় প্রায় কোটি টাকার লিচু বেচা কেনা হয়, তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অন্য জেলায় গিয়ে লিচু বিক্রি করতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় চাষিকে। স্থানীয় চৌমোহনী বাজারে মধ্যস্বত্ব ভোগীদের কাছে সামান্য লাভে লিচু বিক্রি করায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা। আমার এই লিচুর কস্টিংটা বেশি পড়ে যায়, সরকারের কাছে আকুল আবেদন, যদি আমাদের রাস্তাঘাট বিদ্যুৎ দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা এই লিচুটা বিভিন্ন দেশে পাঠাইতে পারবো। লিচু বাজার যাতে সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত করতে তৎপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মাসে আমরা লিচু চাষীদের এক বছর প্রশিক্ষণ দিয়েছি এবং এই জুন মাসে চারা কলম সরবরাহ সহ আরও একটি বেশকে আমরা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে। ভবিষ্যতে এই এলাকায় লিচুর আবাদ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সুনামগঞ্জের ছাতকে চায়না টু ও চায়না থ্রি জাতের লিচুর ফলন পাওয়া গেছে সবচেয়ে বেশি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইটভাটার দূষিত কালো ধোয়ায় এবার বড় আপাতি বিপর্যয় দেখা দিয়েছে টাঙ্গাইলে। কোথাও ধান পুড়ে গেছে, আবার কোথাও ক্ষেতেই চিটা হয়ে গেছে সব ধান। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ঘাটাল উপজেলার কালিয়া গ্রামের একটি ইটভাটার কালো ধোয়ায় আশেপাশের জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে, চিটা হয়ে গেছে ব্যাপক পরিমাণ জমির ধান। অনেক জমিতে পড়ে আছে শুধু খড়কুটা। ব্যাংক ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে পথে বসেছেন বহু কৃষক। ভাটার মালিকদের কাছে বারবার এ নিয়ে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। অনেক অনেক আম পুরা গেছে হতে ধুমার কারণে, অন্ধকার হয়ে গেল ধুমার কারণে, তাহলে আমার যে আম আর ধান ক্ষতি হয়েছে 35 ডিসাম 40 ডিসাম। জেলায় প্রায় 150 ইটের ভাটা রয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষি জমির পাশে অধিকাংশ ইট ভাটা স্থাপনের অনুমতি দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভাগ। আমার কোনো সম্পত্তি নাই, ব্যাংকে টাকা তুলে ইনফাতে আমি খেত খোলা গাড়ছি, আবাদ করছি, এই ধান আমার এই পুরে গেল। তবে ভাটা মালিকরা বলছেন সব ধরনের নিয়ম মেনেই ইট ভাটা স্থাপন করা হয়েছে। কৃষি অফিস থেকে লোক আসছে, তারা দেখছে এবং আমাদের নিয়ে বসার একটা আলোচনার কথা বলছে। এখানে খেটে খাওয়া মানুষ, তাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সে ব্যাপারটা আমরা দেখব। ধানি জমির পাশে অবৈধভাবে ইটভাটা স্থাপনের বিষয়টি সম্পর্কে অবগত আছে স্থানীয় কৃষি বিভাগও। ইটভাটার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমাদের কৃষক অত্যন্ত দরিদ্র মানুষ, কয়েক বিঘা জমি তিনি করেছেন, এইখানে 10% 20% ফলন পাবেন, বাকিটা নষ্ট হয়ে গেছে। তা আমরা আশা করব যারা এটা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টা বিবেচনা করবেন। দ্রুত আবাদি জমির পাশ থেকে ইটভাটা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। টাঙ্গাইলের ঘাটাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। দর্শক, এই সাথে শেষ করব আজকে চ্যানেলের কৃষি সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিই।